জানিয়ে নেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, আলোচনায় উভয় পক্ষের না, সমঝোতার পথ রুদ্ধ, সংঘাতের শঙ্কা, সংকট উত্তরণে অনর অবস্থান থেকে সরে আসতে হবে আওয়ামী লীগ ও বিএনপিকে। জেম কাদের বললেন নির্বাচনের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। যাদের মন ছোট তাদের রাজনীতি করা উচিত নয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। এদিকে দ্বিতীয় দিনের মতো নওগাঁ বগুড়া রুটে সরাসরি বাস চলাচল বন্ধে ভোগান্তিতে যাত্রীরা। ভারতের মণিপুরে রাস্তায় নামলো সেনাবাহিনী, 8 জেলায় কারফিউ। সর্বশেষ জানিয়ে দেব ইমরান খানের জামিনের মেয়াদ আরও বাড়ল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আলোচনায় উভয় পক্ষের না, সমঝোতার পথ রুদ্ধ, সংঘাতের শঙ্কা, সংকট উত্তরণে অনর অবস্থান থেকে সরে আসতে হবে আওয়ামী লীগ ও বিএনপিকে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সৃষ্ট সংকট আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। নির্বাচনকালীন সরকার ইস্যুতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপিকে দূরত্ব দিন দিন বাড়ছে। সংকট নিরসনে আলোচনায় উভয় পক্ষই না বলে দিয়েছে, নিজ নিজ অবস্থানে অনর তারা। বিপরীত মেরুতে থাকা দল দুটির আপাতত এক মিনিটে আসার সম্ভাবনা দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলেন রাজপথকে সংকট সমাধানের আলোচনার বিকল্প ভাবা হচ্ছে, এতে ফল ভালো হয় না, অথচ রাজনীতি সেদিকেই যাচ্ছে। বিএনপির সরকার বিরোধী আন্দোলনের রোডম্যাপের খসড়া প্রায় চূড়ান্ত, শিগগিরই নতুন কর্মসূচি নিয়ে অল আউট মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপিকে। রাজপথে প্রতিহতের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীনরা। রাজপথে দুদলের এমন মুখোমুখি অবস্থানে রাজনীতি ফের সংঘাতময় হয়ে ওঠার আশঙ্কাই তীব্র হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও তৈরি হচ্ছে উৎকণ্ঠা। সব শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা বড় দুটি দল তাদের অনর অবস্থান থেকে সরে আসবে। ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে তারা টেবিলে বসবে, আলোচনায় বসলে একটা সমাধানের সম্ভাবনা তৈরি হয়। জানতে চাইলে বিশিষ্ট আইনজীবী ডক্টর শাহদিন মালিক যুগান্তরকে বলেন, গণতন্ত্র মানেই হচ্ছে আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান, কিন্তু সংকট সমাধানের সেই আলোচনায় দুদলই না বলে দিয়েছে। এর মানে রাজনৈতিক সংকটের গ্রহণযোগ্য শান্তিপূর্ণ সমাধানের কোনো সম্ভাবনা দেখছি না। বড় দুই দলের এমন অনর অবস্থানে বাড়বে রাজনৈতিক অস্থিরতা, এতে সংঘাতের আশঙ্কা রয়েছে। রাজনৈতিক অস্থিরতা আমাদের অর্থনৈতিক সংকটকারও জটিল করে দিতে পারে। দেশের কথা চিন্তা করে সংলাপের মাধ্যমে সংকট সমাধান করা হবে বলে আমরা প্রত্যাশা করছি। সম্প্রতি প্রভাবশালী দেশগুলোর নানামুখী তৎপরতায় অনেক সংকট সমাধানের সংলাপের ব্যাপারে আশাবাদী হয়েছিলেন, কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগকে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারের পর চিত্র পাল্টাচ্ছে। সোমবার সম্প্রচারিত ভিডিও সাক্ষাৎকারে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনকারী বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, কাদের সঙ্গে আলোচনা করব, একে তো সাজাপ্রাপ্ত আসামি, তারপর আবার আমার বাবা মা ভাই বোনদের খুনি, তারপরও দেশের স্বার্থে জনগণের স্বার্থে গণতন্ত্রকে রক্ষার জন্য আমি অনেক উদারতা দেখিয়েছি, তবে এখন আর তাদের সঙ্গে কথা বলার মতো কিছু নেই। শেখ হাসিনা বলেন, আমরা কিন্তু বারবার বিএনপির সঙ্গে আলোচনা করেছি, 2018-এর নির্বাচনেও। খালেদা জিয়ার ছোট ছেলে মারা গেল, যখন লাশ এনেছে মানবিক কারণে আমি প্রাইম মিনিস্টার, তারপরও সন্তানহারা মাকে সহানুভূতি জানাবো বলে আমি গেলাম, কিন্তু আমাকে ঢুকতে দিল না। আমি তাও গাড়ি থেকে নামলাম, নেমে দেখি তাদের লোকজন ভেতরে, আমাকে ঢুকতে না দিয়ে অপমান করা হলো। এখন আপনারা বলেন কার সঙ্গে ডায়লগ করব আমি। অতীতের বিএনপির আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, মানুষকে পুড়িয়ে হত্যা করার ওইসব পরিবারের লোকজন যে অবস্থা আছে তা যদি কেউ চোখে দেখে, তখন আর ওদের সঙ্গে বসতে ইচ্ছা করে না। মনে হয় ওদের সঙ্গে বসলে ওই পোড়া মানুষগুলোর পোড়া গন্ধ পাই। প্রধানমন্ত্রীর সংলাপ নাকচ করে দেয় মাঠে বিরোধী দল বিএনপি এক ভাগ এগিয়ে বলেছে তারা আলোচনায় চায় না। সংলাপ নিয়ে শেখ হাসিনার বক্তব্যের জবাবে মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিও সংলাপ চায় না। তিনি বলেন, এবার ফয়সালা হবে রাজপথে। নির্বাচনের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে বললেন জি এম কাদের। নির্বাচনের প্রতি দেশের মানুষ অনেকাংশে আস্থা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, আমরা আশা করছি নির্বাচন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবে। ভোটের প্রতি আস্থা ফেরাতে সরকারকে উদ্যোগ নিতে হবে। আজ বৃহস্পতিবার দলের বনানী কার্যালয়ে পার্টির বিভাগীয় প্রধানদের নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হলে পরবর্তী নির্বাচনের ব্যাপারে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে জাপা চেয়ারম্যান বলেন, আমরা চাই নির্বাচন গ্রহণযোগ্য ও অর্থবহ হোক, কিন্তু নির্বাচন গ্রহণযোগ্য করতে দায়িত্বশীলদের কাজ করতে হবে। তিনি বলেন, আমরা কোনো দলের সঙ্গে না গেলেই যে আমরা অন্য কোনো দলের দালালি করছি এসব বলে যারা আমাদের সমালোচনা করেন তারা তাদের স্বার্থেই কথা বলেন। সংসদ নির্বাচন পর্যন্ত সব নির্বাচনে জাপার অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে জিএম কাদের বলেন, সিটি নির্বাচনে দলের প্রার্থীরা জয়ী হতে শেষ পর্যন্ত সংগ্রাম করব। আমাদের প্রার্থীরা যেন সব নির্বাচন কাজে সমান সুযোগ পায়, ভোটাররা যেন স্বাচ্ছন্দ্যে ভোট
দিতে পারে। মানুষ আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমরা দলকে আরো শক্তিশালী করতে কাজ করছি। পার্টি মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু বলেন, আমরা সরকারের সঙ্গে নেই। সংসদে আমাদের বক্তব্য প্রমাণ করে সরকারের সঙ্গে আমাদের কোনো প্রেম নেই। আমরা নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছি। যাদের মন ছোট তাদের রাজনীতি করা উচিত নয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। যারা দেশের অর্জনকে নিজেদের মনে করে না তাদের রাজনীতি করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি বলেছে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুই আনতে পারেননি, খালি হাতে ফিরবে। মনটা যাদের ছোট তাদের রাজনীতি করা উচিত নয়। দেশের অর্জনকে যারা নিজেদের মনে করে না তাদের রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবে উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান দেশের বাইরে আছেন, নালিশ করতে নয়, দেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে তার এই বিদেশ সফর। যারা ছোট মন নিয়ে রাজনীতি করেন তারাই বলছেন শেখ হাসিনা বিদেশ সফরে কোনো অর্জন হয়নি, রাজনীতিতে বিভক্ত হয়ে দেওয়াল তৈরি হয়। সম্প্রীতির সেতু তৈরির আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নষ্ট অসুস্থ রাজনীতিতে সবাই মিলে ঐক্যবদ্ধ প্রতিরোধ করব। শান্তির রাজনীতি পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাজনীতিতে দেওয়াল তৈরি করে পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে। দেওয়াল তৈরি না করে সম্প্রীতির সেতু তৈরি করতে হবে, কারণ আমরা সাম্প্রদায়িক হানাহানি, সংঘাত চাই না, সন্ত্রাস চাই না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, অপর রাজনীতি করে খাটো হয়েছেন কিন্তু দেশকে খাটো করবেন না। দেশের অর্জন আমাদের সবার অর্জন, এটা আওয়ামী লীগের অর্জন নয়, বাংলাদেশের সব মানুষের অর্জন। তিনি বলেন, বর্তমান বিশ্ব সংকটের সময় শুধু বাজেট সহযোগিতার জন্য জাপান 300 বিলিয়ন ইয়েন অর্থাৎ প্রায় 25,000 কোটি টাকা দিয়েছে, এটা কি অর্জন নয়? আমাদের অপবাদ দিয়ে পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক চলে গিয়েছিল, সেই বিশ্বব্যাংক আজ তাদের ভুল স্বীকার করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে তারাও প্রায় 25,000 কোটি টাকা বাংলাদেশের জন্য বাজেট সহায়তা দিয়েছে, এটাও কি অর্জন নয়? দ্বিতীয় দিনের মতো নওগাঁ বগুড়া রুটে সরাসরি বাস চলাচল বন্ধে ভোগান্তিতে যাত্রীরা। নওগাঁ বগুড়া বাস মালিক গ্রুপ দ্বন্দ্বের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বগুড়ার বাস নওগাঁ থেকে না চলায় দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের। নওগাঁর যাত্রীরা বগুড়া থেকে অতিরিক্ত 15 টাকা বেশি গুনতে হচ্ছে। নওগাঁ বাস মালিক গ্রুপ এবং বগুড়া শাহ ফতে আলী বাস মালিকের বিরোধের জেরে এ সমস্যা শুরু হয়েছে। কোনো ধরনের পরামর্শ ছাড়াই নওগাঁর শাহ ফতে আলী বাস কাউন্টার বন্ধ রাখা হয়েছে। জেলার অন্য বাসগুলোর বগুড়ার উপর দিয়ে চলাচল করলেও এসি বরেন্দ্র এক্সপ্রেস বাসটি নাটোর হয়ে ঢাকা যেতে হচ্ছে। তবে বগুড়ার সকল বাস নওগাঁর শেষ সীমানা বগুড়ার সান্তাহার থেকে চলাচল করছে। নওগাঁ বাস মালিক গ্রুপের এসি বাস চলাচল করতে না দেওয়ায় বুধবার সকাল থেকে এ সমস্যা শুরু হয়। ভারতের মণিপুরের রাস্তায় নামলো সেনাবাহিনী 8 জেলায় কারফিউ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে উপজাতীয় গোষ্ঠীগুলোর এক বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা শুরু হওয়ার পর রাজ্য জুড়ে করা নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। বুধবার রাজ্যটির কিছু এলাকায় সহিংস ঘটনা ঘটার পর 8 জেলায় কারফিউ জারি করা হয়েছে। এছাড়াও স্পর্শকাতর এলাকাগুলোতে 5 দিনের জন্য মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর বিক্ষুব্ধ এলাকাগুলোতে ফ্ল্যাগ মার্চ করে। এ রাজ্যে মেইদিতেই সম্প্রদায় যারা মণিপুরের জনসংখ্যার কমপক্ষে 50% তারা তফসিলি উপজাতি হিসেবে শ্রেণীভুক্ত হওয়ার জন্য কয়েক বছর ধরেই দাবি জানিয়ে আসছিল। ভারতের যেসব সম্প্রদায় ঐতিহাসিকভাবে সমান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে তাদের এসটি শ্রেণীভুক্ত করে তাদের জন্য সরকারি চাকরি, কলেজে ভর্তি ও নির্বাচিত জনপ্রতিনিধির আসন সংরক্ষণ করা হয়। ইমরান খানের জামিনের মেয়াদ আরও বাড়ল। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতা ইমরান খানকে 9টি মামলায় পৃথকভাবে জামিনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। গত 18 এপ্রিল ইসলামাবাদ হাইকোর্ট ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্সের বাইরে সহিংসতা সহ 8টি মামলায় ইমরানের জামিনের মেয়াদ 3 মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। বুধবার 9টি মামলায় জামিন আবেদনের মেয়াদ 1 দিন বাড়ানোর আদেশ দেন আদালত। বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার পর শুনানি শেষে তাকে 7 মামলায় 10 দিনের জামিন দেন আদালত। অন্য 2টি মামলায় 9 মে পর্যন্ত জামিন দেওয়া হয়।